So, hello everyone. Welcome to RB Talk. Let's learn together. Let's grow together. একটা নতুন সকাল আজকে এ ডেট কত আজকে 16th April. তো এখন বাজে সকাল 6:30টা আর আমাদের রোল কল সো সবাই নেমে গেছি আজকে নরমাল দিন নয় ইয়েস নরমাল দিন নয় সো আপাতত রোল কল যাচ্ছি সো থালা নিয়ে যাচ্ছি খেয়ে আসি এখান থেকে ভাত খেয়ে সকালের খাবার খেয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তারপর একবার বেরিয়ে যেতে হবে সো ব্যাগ নিয়ে যাচ্ছে নিজের জায়গা রাখার জন্য সিটে ইজ দিস পসিবল যে আগে যাবে সেই বসবে ভাই এগুলা ব্যাগ ঠেক কেউ কিছু রাখতে পারবো না গরম গরম ভাত আলু সিদ্ধ ডাল আর সাথে রয়েছে ডিম এটা খেয়ে আমাদের বেরোতে হবে এই আমাদের নিয়ে গেছেন নাকি দাদা 204 নম্বর রুম 204 নিয়ে গেছে ঠিক আছে চলো 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 এই সুদীপ কি নিচ্ছ এগুলো টিফিন রুমের জন্য টিফিন নিয়ে চলে যাচ্ছে অল্প টাইম আছে বেশি টাইম নেই যাবো ইউনিফর্ম পাবো বেরিয়ে যাবো আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে মালদার গাড়ি পরে দেখাচ্ছি তাড়াতাড়ি যাই ইউনিফর্মটা পরে টাইম প্রায় হয়েই গেছে বেরিয়ে আসতে হবে মালদা পার্টি চলো সো ইয়াস দিস ইজ আওয়ার থার্ড এলো ডিউটি অ্যান্ড নাও হিটস রামনবমী সো সবাই লাগেজ নিয়ে বাসে রেখে দিয়েছে আমি লেট যাচ্ছি সামনে বাস দাঁড়িয়ে আছে সো আগে লাগেজগুলো শিফট করবো আমরাই ফার্স্ট পার্টি মালদা সবার আগে যাচ্ছে বাকিটা পিছনে আছে ওটা পরে বেরোবে মালদা স্যার স্যার বাস কি এটাই তো এটা হলো আজকের বাস একটাই বাস অ্যালোড হয়েছে আমাদের মালদায় আমরা আছি টোটাল 40 হেড রয়েছি আর এই একটা বাস এই অফিসার যার বাড়ি মালদা বাড়ির কাছে পুলিশ স্টেশন নিয়ে নেবে আর ডিউটি করবে এই লাগেজ কেন আর নেই ব্যাগ আচ্ছা আচ্ছা এর আগে আমাদের ঈদের ডিউটিতে পাঠিয়েছিল কিন্তু সেটা আমাদের কোম্পানিকে ছাড়া ঠিক আছে অন্য কোম্পানিদেরকে নিয়েছিল এক্সক্লুডিং ই কোম্পানি আমাদের ছাড়া ঠিক আছে সো নাও ইটস টাইম ফর আস যাচ্ছি আমরা আবার এলো ডিউটি করতে এইখানে অ্যাকচুয়ালি ব্যাক টু ব্যাক আমাদের অনেক ডিউটি পড়ছে আর এই ডিউটিতে আমাদের সাথে এলএসআইও দিয়েছে সবাই অলরেডি চলে আসছে কম বেশি বাট বলো কুছ বলো সিট সবার আগে উঠে বাসের মধ্যে একদম জানালার পাশের সিট নিয়ে নিয়েছে এরা হচ্ছে অফিসার এরাই অফিসার হ্যাঁ এই 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 70 জানালার পাশের সিটটা নিয়ে নিয়েছো না এগুলো এগুলো কি ভেরি ব্যাড আর লুক অ্যাট দিস কোট দ্য ওয়ার্ল্ড ইজ এ গ্রেট জিমনাজিয়াম হোয়ার উই কাম টু মেক আওয়ার সেলফ স্ট্রং আপনি ভিডিওতে আছেন কিন্তু স্যার আমাদের সৃষ্টি স্যার আমাদের লাঠি দিয়ে মেরে মেরে ফলিনে দাঁড় করছে এই যে স্যার মেরে দিল মেরে দিল ওকে স্যার দাঁড়িয়ে গেছি এ জলদি জলদি ফলিন ফলিন আমাদের হতে হয় সব জায়গায় ফলিন থানায় যাবো ওখানে গিয়ে ফলিন প্রাইমারি ডিউটি যেখানেই যাই না এখানে ফলিন মাস্ট এই যে অফিসার রয়েছে যার বাড়ির কাছে আমরা যাচ্ছি আজকে আর লেডি অফিসার ম্যামরা যাচ্ছে লাগেজ দেখে আসবে এখানে হার হার মহাদেব আমরা এখন বন্ধুগণ আমরা এখন যাচ্ছি মালদার উদ্দেশ্যে রাজীবের বাড়িতে এই যে রাজীব ওর বাড়িতে সামনে মেসে দেখতে যাচ্ছি আই অ্যাম হিয়ার নো ফিয়ার লাঠি লাঠি ফিরে এসো আপনার জায়গা ঢুন্ডু পেল এখানে বসতে বললো বললো সামনে দিকটা ঘুরে আরে কার দেখিতে পড়ি পড়ে যাবে এক দুদিনের জন্য অ্যাকচুয়ালি তিন দিনের জন্য আজকে যাবো কালকে ডিউটি পরশু দিন আসবো তো তিন দিনের জন্য আমাদের এই ক্যাম্পাস ছেড়ে বেরোচ্ছি বাই স্যার ও আমাদের স্যার ব্লগ শুরু স্যার মারছেন আপনি ব্লগে নিচ্ছি
স্যার পেয়েছি তো, হ্যাঁ এটা স্যার ভালো, আজকেরটা ভালো। হ্যাঁ স্যার চিন্তা করুন না স্যার, আমার পার হয়ে গেলাম নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে, আমাদের বাস এখন চলছে। আমাদের এক কলিগ সনদ, ওর বাবা মা এসেছে অন্ধা হয়েতে। এই ছবি টবি তোলো কেউ, ভিডিও হয়ে গেছে। এই মুভমেন্টটা সেরা মুভমেন্ট, ইউনিফর্ম পরে ট্রেনিং চলছে, এই প্রথম ইউনিফর্ম পরে সামনে এসে কাকিমা কান্না করছে, ঠিক আছে। এই জিনিসটা, এই যে মুভমেন্টটা না বলা যায় না, কান্না করছে, এটা ইমোশনাল মুভমেন্ট। বাবা মা ছেলেকে যখন এভাবে ইউনিফর্ম পরে সামনে পেয়েছে এতদিন পর, স্বাভাবিকভাবে মায়ের তো কষ্ট হবে। তো যাই হোক, আমরাও যদি যেতে পারি বাড়িতে, আমরাও পাবো এই মুভমেন্টটা। চলো 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 চলো, টাটা টাটা, ভালো থেকো কাকিমা। এই মুভমেন্টটা সত্যি খুব খারাপ লাগে, জানি না আমরা যেদিন বাড়ি যাবো ওই দিনই ফর্ম যেতে পারি কিনা সামনে, হয়তো হবে না কারণ এত দূরে ডিউটি তো করবো না। বাট বন্ধুদের বাবা মা অন্য বোধে দেখা করছে, ভালো লাগে। যাই হোক আমাদের জার্নি চলছে, মোটামুটি এটা বেদপুয়া না বেটা কি একটা জায়গা, যাই হোক সেটা নদিয়াতে আছি। পৌনে দুটো বাজে, পল সন্ডা পেরিয়ে মোরগ্রামের পথেই
হাইওয়ের পাশে এই ধাবাতে আমাদের ফার্স্ট হল্ট। এবার এখানে সবাই খাবার দাবার খাবো। তো এই ধাবাতে আমরা খাবার জন্য আপাতত হল্ট নিয়েছি একটা। তো এখানেই একজন ভাই তো আমার ভিডিও দেখে, সাবস্ক্রাইবার তো দেখে চলে আসছে। কি নাম তোমার? মমিন আক্তার। মমিন আক্তার, কি করছো? প্রিপারেশন, মানে পুলিশ আসবে? যাক, খাচ্ছো নাকি? তো ভালো লাগে যখন এরকম দেখা হয়। তো ওরা খাচ্ছে, খাক, বাকি আমরা আমাদের খেতে হবে, প্রচন্ড খিদে পেয়েছে। এটা তোমাদের বাড়ি কি এখানে? আচ্ছা আচ্ছা, দিস ইজ দ্য মিল। আর সাবর্ণর জেলা মালদা এখনো এন্টার করিনি, এখনো মুর্শিদাবাদে রয়েছে। পাপ্পুস ধাবা, এটাই খেলাম পলসন্ডা মোড়ে। বেশ ভালো ধাবা, সবাই খেলাম যে যার মতো করে। সবাই এখন একটু খাওয়া দাওয়া পরে রেস্ট করছে, আফটার মিল যে খাবার সেগুলো নিচ্ছে এবং ফটোশ্যুট চলছে। তারপরে এখান থেকে ডাইরেক্ট আমাদের ডেস্টিনি মালদা পুলিশ লাইন। আর এই যে লেডি অফিসারদের ফটোশ্যুট চলছে। চলো 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 জলদি, আমি যাবে, তুই যা যা, চলো 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 চলো। চল রে, এই যাবে না? ফাইনালি পৌঁছে গেছি মালদা পুলিশ লাইন। এ আমাদের বাস, সবাই নেমেছি। এবার এখান থেকে নেক্সট ডিটেলমেন্ট হবে, সেই হিসাবে আমরা আমাদের নিজের তো যে পিএস, সেই পিএসে যাবো। এটা হাত, এটা কিসের হাতে গেছে? এই যে সায়েন্সা না, বাপ লাগতো সায়েন্সা। তো এই হলো মালদা পুলিশ লাইনটা। চলো, তো এই গরমের মধ্যে দাদা এখানে কুলপি নিয়ে আসছে, আর সবাই আমরা যা অনেকটা রিলিফ পাচ্ছি, এটা খেয়ে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। সিরিয়াসলি, খুব গরমটা খুব পড়েছে সবাই। এই তো অফিসার সৈদুল, আমাদেরকে জয়িতা ম্যাম ট্রিট দিল। আমি তো ওর টাকার ভরসা করে আমি নিলাম, তো অনেকগুলো টাকা দিয়েছি একসাথে। এটা তো ঠিক না ভাই, এটা ঠিক না, এটা কিন্তু খুব গলত হয়ে গেলো, খারাপ হয়ে গেলো। মালদা টাউনের গলির মধ্য দিয়ে যাচ্ছি এখন আমাদের অফিসার সাবর্ণ ওর বাড়িতে। আমরা যে ওখানে যারা ভিডিওস বানাই, সাবর্ণ যে মানে ফটোগুলো নেয় সেগুলো বাই ক্যামেরা হয়। এখন ওর রুমে আছি, ওর হল রুমে বসে ওর স্মার্ট টিভিতে সেই ভিডিওগুলো দেখব, অ্যাকচুয়াল কোয়ালিটি কেমন সেগুলো দেখছি। এই তো গঙ্গাসাগরের যে গেলাম তার এলওডি ছিল, তার ফুটেজ, নিজেদের করা ভিডিও এখন নিজেরা বসে বসে দেখছি। এই তো খুব এনজয় করেছিলাম এই দিনগুলোতে। এটা হলো ছাদ, আর ছাদে উঠেই এই হলো ছাদের ভিউ। তো যেটা আমাকে সবচেয়ে অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে
আমরা মালদার আম কিনতে কত এফোর্ট করি। আর এখানে ছাদে, এই তো ছাদ বাউন্ডারি, আর এই যে আম একদম পিওর মালদার আম, ওর ছাদে টপ টপকে আছে, ঠিক আছে, এ ধরতে পারছি। দারুণ। বাট এগুলো খাওয়ার মতো হয়নি এখনো। সো আমাদের ডিটেলমেন্ট হয়ে গেলো, এবার যার যা পিএস পড়েছে সেই পিএস অনুযায়ী গাড়ি করে সবাইকে পাঠিয়ে দিচ্ছে। তো আমাদের পড়েছে ইউনিট বাজার, এখানে কাছেই আছি, তো অসুবিধা নেই। আর বাকি গাড়িতে করে নিয়ে যাচ্ছে, এই একটা গাড়ি আর যাচ্ছে সবাই। কোথায় পড়েছে তোমার? একা একা একা, তুমি একা 50 কিলোমিটার দূরে পড়েছে, এখানে সম্রাটের সাথে পড়েছে, ওর কাছেই আছে। হ্যাঁ, আর ওর তো নিজের হোম পিএস। সো ফাইনালি আমাদের ইংলিশ বাজার পিএস এ রিপোর্ট করা হয়ে গেছে, এখান থেকে আমাদের কালকের ডিউটির টাইম দিয়ে দিয়েছে। সো আজকের ভিডিওটা এখানেই ক্লোজ করছি, কালকে ডিউটি করতে হবে হোল ডে, তারপর কালকে ওখান থেকে আবার ডিপার্চার নিতে হবে, ডিপার্চার নেওয়ার পর আফটার দ্যাট ওখান থেকে যাওয়া হবে হবে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে ক্লোজ করছি। এটা হচ্ছে আমাদের ইংলিশ বাজার থানার ফ্রন্ট সাইড, এখানে হোটেল লজ অনেক কিছু রয়েছে। তো ঠিক আছে, ভিডিওটা এখানে ক্লোজ করছি, দেখা হচ্ছে পরে একটা অন্য ভিডিও। যদি কালকে তো ডিউটি আছে, ডিউটির পরে যদি পসিবল হয় তাহলে নেক্সট আরেকটা ভিডিও আনবো। ওকে, সো ঠিক আছে, সবাইকে গুড নাইট, বাই। আমাদের সামনে এখন উপস্থিত হয়েছে মাননীয় শ্রী রূপা মিত্র চৌধুরী। ম্যাম বসে আছে।